এবার হকির খবর জার্মানিতে চলা হকি ক্যাম্পের জন্য ভবিষ্যতে জুনিয়রদের আরো বেশি সুযোগ দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ হকি ফেডারেশন তবে হংকং এর আসন্ন টুর্নামেন্ট নয় বরং ফেডারেশনের লক্ষ্য মার্চে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড হকি লীগের রাউন্ড 2 আর সে লক্ষ্যেই দলের টিম স্পিরিট বাড়াতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ফেডারেশনের শীর্ষকর্তা শফিউল্লাহ আল মনির আর এরই মধ্যে নিশ্চিত হয়েছে তিন দেশের বিপক্ষে আলাদা প্রস্তুতি ম্যাচের সূচি সবশেষ ঢাকায় অর্ধ 18 এশিয়া কাপে চমক দেখানো পারফরম্যান্স ছিল বাংলাদেশের কিশোরদের তারই ধারাবাহিকতায় ঢাকায় ও জার্মানিতে দু দলে ভাগ হয়ে চলছে ক্যাম্প লক্ষ্য পরের বছর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড হকি লীগ রাউন্ড 2 টপকে পরের রাউন্ডে যাওয়া জার্মানিতে শুধু ক্যাম্পই না খেলোয়াড়রা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন বিভিন্ন দলের হয়ে খেলে আর বাংলাদেশ দল হিসেবে অনুশীলন ম্যাচ খেলবে পোল্যান্ড ও অস্ট্রিয়ার বিপক্ষে এই দুটো টিমের সাথে যখন ধারাবাহিকভাবে খেলবে আমরা আসলে আমাদের জাতীয় দলের স্ট্রেংথটা সম্পর্কে বুঝতে পারবো যে তাদের এখন তাদের অবস্থানটা কোথায় আছে এদিকে জার্মানিতে কে যাচ্ছে না তা নিয়ে কিছুটা হলেও ক্ষোভ ছিল খেলোয়াড়দের মধ্যে তবে শফিউল্লাহ আল মুনির জানান এবারই শেষ নয় এখন থেকে প্রায় নিয়মিতই বাংলাদেশ দলের ক্যাম্প হবে ইউরোপের বিভিন্ন দেশে যেখানে পরবর্তীতে প্রাধান্য পাবে জুনিয়র খেলোয়াড়রাই অ্যাটলিস্ট সামনের বছর যাতে 30-35 জন যারা গেছে তারা না যুবদল আন্ডার 18 অথবা যুবদলের খেলোয়াড়রা বা অথবা বিকেএসপির খেলোয়াড়রা যাক মুজরামিন তারেক যমুনা স্পোর্টস